শ্রী শ্রী গণেশায় নমঃ। গণেশ বাবাজির পেটটি মোটা, ভক্তিতে দিই দুধ কলা, তবু আমাদের কপাল ফাটা, বসে থাকে শুধু শেঠজির ঢঙে, না দিয়ে কিছু উর্ধাঙ্গে, কান দুটি বড় বড় যেন দুটি কুলো, মনে হয় কানে দিয়ে আছে বুঝি তুলো, বসে বসে দোলা দেয় শুধু সুরখানি, বোঝা যায় না কোতার মতলব খানি, গজদন্ত তার সদা থাকে বিকশিত, গজানন মনে হয় সদা হাস্যরত, হাতি হলো বনের পশুপতি, তারই মাথা নিয়ে হয়েছে সে গণপতি, সবাই বলে তাকে গণপতি বাপ্পা, মানুষের মতো গণপতি দেয় না কখনো থাপ্পা, গজানন করে শুধু জগতের সেবা, মানুষ ভক্তি ভরে করে তার পূজা, কিন্তু অস্থির বড় তার ছোট্ট ইঁদুরটি, শুধু করে ছোটাছুটি আর মানুষের ক্ষতি, লক্ষ্মীর পেঁচা বিরোধ তার সঙ্গে, খাদ্য শস্য নষ্ট করে শস্য শ্যামল বঙ্গে, মনে হয় পেঁচার তারা খেয়ে অশান্ত ইঁদুর দিয়েছে ধরা, এখন কম্পিউটার মাউস হয়ে শিক্ষা দেবে মানুষে, কারণ তার বিদ্যা পেটে ভরা, রক্ষা পেয়েছে তার প্রাণ বিড়াল থেকে, এখন সে সাবধান হয়েছে বোধোদয় ইঁদুর ভায়ার, কৃপা লাভ করে গণেশ বাবার, মনে যদি থাকে ভক্তিভাব, পূজা করলে হবেই সিদ্ধি লাভ, তাই আমরাও বলি নম 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 ওম শ্রী শ্রী গণেশায় নম, ওম শ্রী শ্রী গণেশায় নম, ওম শ্রী শ্রী গণেশায় নম।